মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যে অন্য উচ্চতায় যাবে বাংলাদেশ। ভুটান, নেপাল, ভারতসহ আশপাশের দেশগুলো এই বন্দর ব্যবহারের সুযোগ পাবে। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুমা লিসা। মাতারবাড়ি হবে বাংলাদেশের আগামী অর্থনীতির নতুন দিগন্ত। এই সমুদ্র বন্দর ঘিরে সেখানে গড়ে উঠবে শহর ও শিল্পাঞ্চল। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই সমুদ্র বন্দর থেকে $2-3 বিলিয়ন বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হবে, বাড়বে প্রবৃদ্ধি। এলাকায় এক সময় শহর হবে, শিল্পাঞ্চল হবে, এখানে সকল পৃথিবীর দেশ দেশান্তর থেকে মানুষজন আসবে, ব্যবসা বাণিজ্যের একটা সমৃদ্ধ জায়গা হবে। এটা হতে যাচ্ছে এই এশিয়া, দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর। এটা সিঙ্গাপুর এবং কলম্বো বা আদার্স পোর্ট থেকে আমরা যেটা লাইটারেজ করতাম সেটা এখন প্রায় 10-20% আমাদের রিডিউস হয়ে যাবে। বন্দরটির কার্যক্রম শুরু হলে এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী উপকারভোগী হবে। এটা শুধু বাংলাদেশ না, আমার মনে হয় এটা এই দক্ষিণ এশিয়ার জন্য একটা বড় একটা আনন্দের বিষয়, একটা সুসংবাদ যে বাংলাদেশে প্রথম একটা গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে। এবং এটা ইনশাল্লাহ এই দেশের মানুষের পাশাপাশি এই অঞ্চলের প্রায় কয়েক বিলিয়ন মানুষের জন্য একটা বিরাট একটা সুসংবাদ নিয়ে আসছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দৃশ্যমান হবে 2026 সালে। সেখানে একসঙ্গে 4টি জাহাজ ভিড়তে পারবে। বন্দরে ভিড়তে পারবে 80,000 টন পণ্যবাহী জাহাজ ও 8,200 একক কন্টেইনার। মাসুমা লিসা, একুশে টেলিভিশন।